বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা আজকে মজার কিছু আইটেম দেখাতে যাচ্ছি যেগুলো আপনাদের ভাইয়া কুষ্টিয়া থেকে নিয়ে এসেছে। এই তো সকালবেলা নিয়ে আসলো আর এখন খুলে দেখতেছি কি কি নিয়ে আসলো। তো এটা হলো মানকচু। তো এই মানকচু দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলে খুব টেস্ট হয় খেতে, আবার দেশি মুরগির মাংস দিয়েও রান্না করা যায়। তো খুব মজার একটা জিনিস নিয়ে এসেছে, অবশ্যই এটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। আর গাছের একবারে কচি লাউ নিয়ে এসেছে। আর এখানে কি কি নিয়ে আসলো দেখি। এটা হলো মিষ্টি, আর বন্ধুরা এটা হলো আরেকটা মজার জিনিস, এটা হলো দই। তো আমাদের চট্টগ্রামে নতুন বেআই বিয়ানকে দিয়ে আপ্যায়ন করে, যেমন দুরুসকুড়া। তো দুরুসকুড়া না দিলে যেমন নতুন অতিথি অখুশি হয়, তেমনই একটা জিনিস হলো দই। কুষ্টিয়ার বিয়া, যে কোনো মুসলমানি অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানেই এই দইটা কিন্তু ওনারা দেয়। আর এই দইটা ছাড়া কিন্তু যে কোনো অনুষ্ঠানই অসম্পন্ন। তো দেখি দইটা খুলে দেখাচ্ছি ভেতরটা কেমন। গাড়িতে করে নিয়ে আসতে পুরো রাত ছিল এগুলো গাড়িতে। এই সে দই কুষ্টিয়ার, এই দই ছাড়া বিয়া যে কোনো অনুষ্ঠান অসম্পূর্ণ থাকে। এই সেই দই খেতে কিন্তু দারুণ মজা। আর এগুলো হলো শুকনা মিষ্টি, খেতে দারুণ লাগে এই মিষ্টিগুলো। আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই এই মিষ্টিগুলো নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। মজার আরেকটা জিনিস এটা হলো শাক, খেসারির শাক বলে। এই শাকটা খুব টেস্ট, তাই কুষ্টিয়া থেকে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া আমার জন্য। আমি খুব পছন্দ করি তাই। আর এ হলো বড়ই, গাছের বড়ই শুকিয়ে রেখেছে, সেই বড়ইগুলোই আমার জন্য পাঠাইছে। এগুলো দিয়ে একটা আচারের রেসিপি তৈরি করব। অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর এগুলো হলো চানাচুর। আমার বাচ্চারা পছন্দ করে খুব, তাই এই চানাচুরগুলো নিয়ে এসেছে। আর এগুলো কুষ্টিয়াতেই পাওয়া যায়, অন্য জায়গায় এই চানাচুরগুলো কিন্তু পাওয়া যায় না। খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর এগুলো দেখি, আসলে বন্ধুরা এক একটা টোপলাতে সবগুলো ভালোবাসার জিনিস। আর ভালোবাসার জিনিসগুলো যদি কমও হয় তারপরও অনেক দামি। আমি জানি না কার কাছে কেমন লাগতেছে আমার ভিডিওটা। আমার কাছে কিন্তু খুব দামি মনে হচ্ছে, প্রত্যেকটা জিনিসই আমার কাছে অনেক দামি লাগতেছে। তো আপনারা যে আমার চ্যানেলে যেই পিঠার রেসিপিগুলো দেখেন, আমি কিন্তু কোনো চালের গুঁড়ি কিনি না। এই গ্রাম থেকে এই চালগুলো আনাই, এই চাল দিয়ে কিন্তু আমি পিঠা বানাই। এগুলো চাল, এখানে সবগুলো মিলে 8-9 কেজি হবে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তো আপনাদের ভিডিওটাতে কোন জিনিসটা দেখে খুব আকর্ষণীয় মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো বড়ই আচারও দেখাবো, আর এটার রেসিপি আমি আপনাদের মাঝে দেখাবো। অবশ্যই আমার ভিডিওর সাথেই থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ।